সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই ও বোনেরা, সকলের প্রতি বলল সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে চাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমেরিকান প্রবাসী যারা রয়েছেন। আপনাদের জন্য এই সপ্তাহটি হবে একটা চমৎকার সপ্তাহ, কারণ আপনাদের দেশের নির্বাচন, আপনাদের দেশের জাস্ট, আপনারা যেহেতু প্রবাসী ওখানে রয়েছেন, আমি সেজন্যই বললাম আপনাদের দেশের, যে আপনারা যেখানে অবস্থান করছেন ওই জায়গার নির্বাচনকে কেন্দ্র করে এই মার্কেটটা অনেক বেশি আপডাউন করবে, যেটা আপনারা হয়তো প্রত্যক্ষভাবে এটাকে উপলব্ধি করতে পারবেন, এবং এইটা আপনাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। কারণ হলো আপনাদের, আপনারা সরাসরি যেই বিষয়টা আপনারা দেখতে পাবেন ঠিক ওইটা ফরেক্স মার্কেটকে প্রভাবিত করবে, এই কথাটা মূল্য কেউ না বুঝলেও আমি এতটুকু বুঝি যে বিষয়টা ভাবলে আমার মনে হয় গায়ে পশম দাঁড়িয়ে যায়। কারণ ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যে এই মার্কেটকে প্রভাবিত করার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নেই, তেমন একটি মার্কেট যেই মার্কেটের পর প্রভাব পড়বে এরকম একটি ঘটনার সাথে আপনারা মুখোমুখি হতে যাচ্ছেন। তো যাই হোক, আমি এই মার্কেটের বর্তমান যে পজিশন বা বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরে ভিত্তি করে আগামী নির্বাচনকে মাথায় রেখে মার্কেটের গতিবিধ কী হতে পারে আগামী সপ্তাহে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা যাদের এই ফরেক্স মার্কেটে ট্রেড করার এক্সপিরিয়েন্স 5 বছরের নিচে, আপনাদেরকে আমি বিনীতভাবে এই ভিডিওর মাধ্যমে একটি অনুরোধ করব, সেটা হলো যে এই নির্বাচনকে, যেহেতু এই নির্বাচনের কারণে মার্কেটের উপর অনেক বড় একটা প্রভাব পড়বে, কাজেই আপনারা যদি সম্ভব হয় এই সপ্তাহটি যতটুকু সম্ভব ফ্রি থেকে মার্কেট অ্যানালাইসিস নিয়ে খুব বেশি ব্যস্ততার মধ্যে থাকবেন। কারণ আপনারা তাহলে উপলব্ধি করতে পারবেন যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পার্লামেন্ট ইলেকশন এই মার্কেটকে কতটুকু প্রভাবিত করে, এবং এইটা যারা উপলব্ধি করবেন, 2-4টা এরকম নির্বাচন দেখবেন, তাহারা আমার মনে হয় যে এই মার্কেটে মিনিমাম হলেও তারা ইমোশনালি কোনো ট্রেডে এন্ট্রি দিবেন না। আপনাদের, আপনারা কতটুকু জানি না যে এই ধরনের ইলেকশনগুলোকে ফেস করেছেন, আমার ভাগ্য হয়েছিল যে আমি 2-4-10টা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে পার্লামেন্ট ইলেকশন, এই ইলেকশনকে নেব সাথে এই মার্কেটটাকে কম্পেয়ার করতে পেরেছি লাইভে থেকে। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব ওই দিনটাকে ফ্রি থেকে এই মার্কেটটাকে ওই দিন চরমভাবে ভিজিট করার জন্য, যে মার্কেট আপনারা লাভ লোকসান যেই করেন না কেন, আমি বলবো যদি রিস্ক মনে করেন তাহলে প্রয়োজনে লাইভ অ্যাকাউন্টে কোনো প্রকার ট্রেড এন্ট্রি না দিয়ে আপনারা ডেমো অ্যাকাউন্ট নিয়ে বিজি থাকেন এই সপ্তাহটা, এবং আপনারা এই নির্বাচনের কারণে মার্কেটের পরে কতটুকু কী প্রভাব পড়ে এই বিষয়টাকেই আপনারা ই করেন, আপনারা উপলব্ধি করেন। আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো যে এই মার্কেটে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই মার্কেটে এই সপ্তাহটা কাজ নাও করতে পারে, যদিও আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে এখন আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ফাইন্ড আউট করে দেওয়ার চেষ্টা করব, তবে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এই সপ্তাহের জন্য অতটা কার্যকরী নাও হতে পারে, কারণ এই মার্কেটটা এই সপ্তাহে বিশেষ করে সম্পূর্ণই ফান্ডামেন্টালির কারণে মার্কেটের প্রভাবটা সব থেকে বেশি পড়বে। সুতরাং এই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি অতিরিক্ত কথা না বলে আমি অ্যানালিসিসে চলে যাই, তারপরে সুযোগ হলে আমি আরও 2-1টি কথা আলোচনা করব। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখেছেন যে বর্তমানে মার্কেট যে পজিশনে রয়েছে, এই পজিশন থেকে মার্কেটটা আপনার 832-এ এসে ক্লোজ হয়েছে, যেই মার্কেটটা গত সপ্তাহে কিন্তু 795-তে ছিল, খুব বেশি না, অল্প ব্যবধানেই কিন্তু মার্কেটটা ক্লোজ হয়েছে, এবং আমরা যতটুকু দেখলাম যে সপ্তাহ জুড়ে মার্কেটে তেমন কোনো আপডাউন ছিল না। যদি একটা এনএপি নিউজ হয়ে গেছে, এনএপি নিউজের কারণে কিন্তু মার্কেটের ব্যাপারে প্রথমে একটা নেগেটিভ প্রভাব পড়েও তারপর আবার ইউএসডিটা পজিটিভ অবস্থায় ফিরে এসেছে পরবর্তী নিউজের কারণে। তো যাই হোক, আমি ওইটার ব্যাখ্যা দিতে যাব না। তো এখন কথা হলো যে মার্কেটটা যেই পজিশনে আছে, এই পজিশন থেকে আগামী সপ্তাহে তার টেকনিক্যাল অনুযায়ী তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কোথায় কোথায় রয়েছে আমি এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করছি। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা বর্তমানে আছে বিশেষ করে 832-এ, 832 থেকে মার্কেট যদি সাপোর্ট
সাপোর্ট লেভেলের কথা আমি বলি, তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের জন্য এই অবস্থা থেকে 770, 760 বা 70-ই হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। টেকনিক্যাল অনুযায়ী মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল রয়েছে, বিশেষ করে 690 বা 700, এটা হলো সেকেন্ড সাপোর্ট লেভেল। এবং থার্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে মার্কেটের জন্য 600 লেভেল রাউন্ড ফিগার। আমি কিন্তু সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আলোচনা করার পরে আরও দুই একটি তথ্য আপনাদেরকে দিব, দয়া করে যারা দেখছেন কষ্ট করে আলোচনাগুলো শুনে শুনে শেষ করবেন। তো যাই হোক, পরবর্তী কথা হলো যে যখন মার্কেটটা যদি সাপোর্টের দিকে না গিয়ে রেজিস্ট্যান্সের দিকে ছুটে যায়, অর্থাৎ ইউএসডিটা যদি উইক হয় এবং তাহলে এই মার্কেটটার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 900 লেভেল বা 910, যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বিশেষ করে 990 বা 1000, এই লেভেলটা হলো তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। এবং তার থার্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বিশেষ করে 1120 বা 30, এই লেভেলটা হলো তার থার্ড রেজিস্ট্যান্স লেভেল। সম্মানিত বিভাব, যে কথাগুলো বলতেছিলাম যে আমি আপনাদেরকে যেই লেভেলগুলো আমি আপনাদেরকে দেখালাম এটা আমি প্রথমেই বলেছি যে টেকনিক্যাল অনুযায়ী। তো এই সপ্তাহটা মার্কেটে এমন একটা গুরুত্বপূর্ণ সপ্তাহ যেই সপ্তাহটা টেকনিক্যাল অনুযায়ী মার্কেট নাও চলতে পারে, এই সপ্তাহটা কিন্তু সম্পূর্ণই ফান্ডামেন্টাল কারণে মার্কেট প্রভাব পড়বে এবং আপডাউনটা ফান্ডামেন্টালি কারণে হবে। সুতরাং এই সপ্তাহটা প্রথম দিক থেকে নির্বাচনের আগ পর্যন্ত এমন একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন যে সাইডওয়ে একটা অবস্থার ভিতর দিয়ে মার্কেট হয়তো চলতে পারে এবং মার্কেট খোলার পরে কিন্তু কিছুটা হালকা কিছুটা গ্যাপিং হয়েও খুলতে পারে, এই কথাটাও আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, এখন কথা হলো যে মার্কেটটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু একটা অস্বাভাবিক চরিত্র এই সপ্তাহটায় আপনারা একটু লক্ষ্য করবেন এবং বিশেষ করে নির্বাচনের দিন নির্বাচিত ব্যক্তি সিলেক্টেড হওয়ার পরে দেখা যাবে যে উনি যে স্পিচটা দেবে স্পিচের পরে কিন্তু মার্কেট বড় ধরনের একটা মুভ যে কোনো দিকে করতে পারে, অর্থাৎ আপনার বিশেষ করে আপনার প্রার্থী ঘোষণা করার পরেও একটা মুভ করবে বড় ধরনের, উনি যে একটা স্পিচ দেবে তারপরে ভিত্তি করে কিন্তু মার্কেটটা ভালো একটা মুভমেন্ট করবে বিভিন্ন দিকে। সুতরাং আপনারা মনে রাখবেন যে এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আর একটা কথা হলো, নির্বাচনটা হয়ে যাওয়ার পরে কিন্তু বিশেষ করে ইউএসডিটা একটু স্ট্রং অবস্থায় থাকবে, এই স্ট্রং অবস্থাটা মোটামুটি বেশ কিছু দিনও সে ধরে রাখতে পারে, পরবর্তী নির্বাচিত ব্যক্তির কার্যক্রমের উপরে ভিত্তি করে কিন্তু ডিপেন্ড করবে যে ইউএসডিটা উইক হবে কি উইক হবে না। তবে স্বাভাবিকভাবে যে কথা বলছি যে প্রথম অবস্থায় কিন্তু সে ভালো স্ট্রং থাকবে এবং স্ট্রং থাকার কারণে মার্কেট কিন্তু নিচের দিকে টান দিবে, এই কথাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ, খুব সতর্কতার সাথে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, বিশেষ করে ইউএসডিতে যারা বিগত দিনে ট্রেড করেছেন আপনাদের অনেকের একটা অভিযোগ আছে যে মার্কেট মনে হয় নড়বে না নড়বে না, ঠিক আসলে মার্কেট কি নড়বে কি নড়বে না এই বিষয়টা কিন্তু এই সপ্তাহে আপনারা উপলব্ধি করতে পারবেন। আর যারা গোল্ডে ট্রেড করতেছেন, গোল্ডে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যেটা আমি এই কথার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিয়ে দিচ্ছি, সেটা হলো যে গোল্ড মার্কেটটাও কিন্তু কিছু গ্যাপ হয়ে ওপেন হতে পারে, এই কথাটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। তো আপনারা যারা অন্যান্য পেয়ারেও ট্রেড করবেন বিশেষ করে ইউএসডি রিলেটেড যে পেয়ারগুলো, এই পেয়ারগুলোও কিন্তু এই সপ্তাহের জন্য একটু সতর্ক থাকবেন কারণ মোটামুটি ভালো কিছু প্রভাব ওই পেয়ারগুলোতেও পড়তে পারে। তো সর্বশেষ যে বিষয়টা সেটা হলো, যেহেতু 5 তারিখে নির্বাচন, নভেম্বরের 5 তারিখে নির্বাচন, মার্কেটটা আজকে রাতে ওপেন হবে, ওপেন হওয়ার পরে থেকেই কিন্তু উল্টাপাল্টা কিছু একটা স্বাভাবিক গতির থেকে একটু অ্যাবনর্মাল একটা গতি হতে পারে, এই সপ্তাহটা খুব পুরোটাই আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে অনেক কিছু বুঝে শুনে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন এবং ট্রেড করে থাকবেন। আর বাংলাদেশের যেই প্রবাসী ভাইয়েরা রয়েছেন আপনারা আমেরিকাতে, আপনাদেরকে প্রতি আমি একটা কথা বলবো, আমি বিভিন্ন গণমাধ্যমে আপনি একটা জিনিস দেখতে পেলাম যে আপনারা অনেকেই বিভিন্ন প্রার্থীদের হয়ে আপনার সমর্থক হয়ে আপনারা সেখানে মিছিল মিটিং এটা সেটা আপনারা করছেন। তো আপনাদের আসলে কোনো জ্ঞান দেওয়ার মতো সক্ষমতা আমার নেই, তবে আমি বিগত এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলবো যে দেখেন আমরা সেখানে যেহেতু আছি, আপনারা যেহেতু সেখানে আছেন, একটা কথা হলো যে ওই দেশের জনগণ, আমি যতটুকু জানি যে ওই দেশের জনগণ আসলে বাংলাদেশিদেরকে এতটা বেশি মূল্যায়ন কিন্তু করে না, সুতরাং আপনারা যেহেতু ওইখানে প্রবাসী, ওইখানে স্থায়ী কিছুই না, সুতরাং আপনারা কোনো মানে ইমোশনালি কোনো ঘটনা ঘটাবেন না যাতে আপনাদের নিজেদের প্রার্থী নির্বাচিত না হতে পারলে আপনাদের উপর কোনো নেগেটিভ প্রভাব
পড়তে পারে। আমরা বাংলাদেশি এই বিষয়গুলো কিন্তু বেশি লক্ষ্য করি যে তখন নির্বাচিত যিনি জয়ী হন ওনার পিছনে যারা থেকে থাকেন তারা ভালো অবস্থানেই থাকেন, আর যারা ওনার পিছনে থাকেন না তারা কিন্তু পরবর্তীতে চরমভাবে বিভিন্ন হামলা মামলা বিভিন্ন জিনিসের শিকার হন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যেহেতু সেখানে আছি, মানে আপনারা যেহেতু সেখানে আছেন, আপনাদের ফ্যামিলি আছে, আপনারা শুধু আপনারা না আপনাদের ফ্যামিলি আছে, আপনাদের উপরে ডিপেন্ড করবে। আর বাংলাদেশে যথেষ্ট পরিমাণ রেমিটেন্স আপনারা পাঠাচ্ছেন, আমরাও অনেক দোয়া আপনাদের জন্য করি, কাজেই আপনারা যাতে কোনো বিপদে পড়েন এই বিষয়টা আমরাও চাই না, এবং আমাদের শুনলে আমাদেরও ভালো লাগবে না। সুতরাং আমার মনে হয় যে আপনারা নিউট্রালে থেকেই আপনাদের সব কিছু ফেস করা উচিত, যাতে যেই নির্বাচিত হোক আপনাদের উপরে কোনো নেগেটিভ প্রভাব না পড়ে। তো পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।